অনিল নগর নবীন নগরত ভয়ঙ্কর বিপদ। নির্মাণের এবছর নহতেই খহিছে ভরলুর গার্ডওয়াল। এজাক বরষুণ দিলেই ভাগিব গার্ডওয়াল। অনিল নগর নবীন নগর বাসীর সম্মুখত আহিছে আন এক বিপদ। বিগত এবছর পূর্বে নির্মাণ করা গার্ডওয়াল পুনের খহিছে, চপরা চপরে খহিছে গার্ডওয়াল। সদা ব্যস্ত মহানগরীর অনিল নগর নবীন নগর বাসীর সম্মুখলে আহিছে নতুন বিপদ। চপরা চপরে খহিছে ভরলুর গার্ডওয়ালের এটা অংশ, যিকোনো মুহূর্ততে খহি পড়িব পারে গার্ডওয়াল। বাঁহ প্লাস্টিকের বেগেরে গার্ডওয়াল ভেটা দিয়ার চেষ্টা করেছে ব্যক্তিগত ঠিকাদারী প্রতিষ্ঠানে। তাতে আপনি খালি বালি আর মাটি দি বোল্ডার দি পেলাই বহাই দিছে, পিছত তলটো আপনি সিমেন্ট দি পেলাই প্লাস্টার করে দিছে। এনেকে হলে কেনেকে হব আর এই আর মানুষ থাকিব নোৱাৰিব। ভগবানের কিবা বরষুণ নাই, বরষুণ হলে তরুণ নগর আর নবীন নগর আপনি মানুষ উঠি যাব। উল্লেখযোগ্য যে বিগত বর্ষত নির্মাণ করা হয়েছিল এই গার্ডওয়াল, কিন্তু নির্মাণের এবছরের পাছতেই গার্ডওয়ালের এটা অংশ এতিয়া খহিবলে আরম্ভ করেছে। এজাক বরষুণ দিলে গার্ডওয়ালে পানি বাগরি প্লাবিত হব অনিল নগর নবীন নগর। এতিয়া সাফা করে জেসিবি দি মাটিখিনি তাত পেলাই আপনি আর তলটো খানি লৈ যায়, সেইটো কারণতো হব পারে, খহিব পারে ওয়ালখন। অঞ্চলটোৰে বিভিন্ন ডাঙৰ ডাঙৰ বাহন অহাৰ বাবেই নৱনিৰ্মিত গাৰ্ডৱালখন ভঙাৰ অভিযোগ উত্থাপন কৰিছে স্থানীয় একাংশ লোকে। ইমান মানুহ লগা প্লাষ্টাৰ কৰে, ঘোলা মাৰে, চিমেণ্ট দি খালি উপরে দি থৈ যায়, ভিতৰত মালে নাই। বানপানীৰ দিনত হলে তো দিগদাৰে আছিল, এতিয়া আৰু সব খহি গল। এতিয়া ভৰলুৰ গাৰ্ডৱালৰ এই দৃশ্য দেখাৰ পাছতো গুৱাহাটী মহানগৰ উন্নয়ন বিভাগে প্ৰয়োগ কৰিছে সোপা ঢিলা নীতি, যাৰ বাবে বিভাগীয় কৰ্তৃপক্ষৰ এনে কৰ্মকাণ্ডত এতিয়া ক্ষোভিত হৈ পৰিছে অনিল নগৰ নবীন নগৰৰ আৱাসীসকল। কেমেৰাত সঞ্জয় বৰাৰ সহযোগত বলেন ভট্টাচাৰ্যৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।